শুনে বুঝে বুঝে শিখে নাও আজ তুমি রুমালার ইজি রেসিপি। পার্সোনালি শীতকাল আমার অনেক বেশি পছন্দ। এর অন্যতম কারণ হচ্ছে শীতের সিজনে অনেক ধরনের ফ্রেশ সবজি পাওয়া যায়। এর মধ্যে অন্যতম হলো বাঁধাকপি, যেটা কিনা শুধুমাত্র শীতের সিজনেই পাওয়া যায় এবং এটা দিয়ে অনেক মজার মজার খাবার তৈরি করা যায়। আজ আপনাদের বাঁধাকপি দিয়ে মাংস রান্না করে দেখাবো। কারি অথবা ভাজি যেটাই বলেন না কেন, সাদা ভাত অথবা পোলাওয়ের সাথে এই খাবারটা খেতে ভীষণ মজা লাগে। আমার প্রিয় তরকারিগুলোর মধ্যে এটা অন্যতম, যেটা দিয়ে আমি অনেকগুলো ভাত খেয়ে নিতে পারি। যা যা লাগবে: বাঁধাকপি একটা, গরুর মাংস 250 গ্রাম, মটরশুঁটি হাফ কাপ, পেঁয়াজ কুচি হাফ কাপ, কাঁচামরিচ ফালি 10-12টা, আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, তেজপাতা 2টা, দারচিনি 3 টুকরা, সাদা এলাচ 3টা, আস্ত জিরা হাফ চা চামচ, লবণ 2 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 টেবিল চামচ, হলুদের গুঁড়া হাফ চা চামচ, পানি প্রয়োজন মতো, সয়াবিন তেল 3 টেবিল চামচ। এখানে আমি মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি সম্পূর্ণটাই একদম মিহি করে কুচি করে নিয়েছি। বাঁধাকপির উপরের 2-1টা পাতা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে এটাকে কুচি করে নিতে হবে। কুচি করার পরে এটাকে আর পানি দিয়ে ধোয়ার কোনো প্রয়োজন নেই। হাড় চর্বি সহ 1/2 কেজি পরিমাণ গরুর মাংস এভাবে ছোট টুকরা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে খাসির মাংস দিয়েও এই রান্নাটা করতে পারবেন। মাংসটা কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এভাবে চালনিতে তুলে পানিটা ঝরিয়ে নিতে হবে। বড় একটা পাতিলে 3 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা একটু গরম হলে এর মাঝে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ আস্ত জিরা। জিরাটা একটু ফুটে উঠলে এর মাঝে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিচ্ছি। এখানে 2টা তেজপাতা, 3 টুকরা দারচিনি এবং 3টা সাদা এলাচ নিয়েছি, দিয়ে দিলাম। একটু নেড়ে নিচ্ছি। এখানে আমি 8-10টা কাঁচামরিচ মাঝখান থেকে চিরে নিয়েছি, দিয়ে দিলাম। এখন সব কিছুকে একটু নেড়ে পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অনেকটাই লাল হয়ে এসেছে, এর মাঝে যোগ করছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 2 চা চামচ পরিমাণ লবণ। সব মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যোগ করছি খুবই সামান্য পরিমাণ পানি, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এই রান্নাতে কাঁচামরিচ এবং লাল মরিচের গুঁড়া 2টাই ব্যবহার করতে হবে। আপনারা ঝাল লবণ এবং অন্যান্য মশলা নিজেদের স্বাদ অনুযায়ী যোগ করতে পারেন, তবে খেয়াল রাখবেন আমি যে মশলাগুলো দিয়েছি সেগুলোর একটাও যেন বাদ না পড়ে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য, যাতে করে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। দেখুন মশলাটা কষে তেলটা উপরে উঠে এসেছে। এখন মাংসটা দিয়ে দিচ্ছি। নাড়ানি দিয়ে মাংসটাকে মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই রান্নার শুরু থেকে শেষ পর্যন্ত চুলার আঁচটা মিডিয়ামেই থাকবে। মাংস দেওয়ার পরে কোনো প্রকারের পানি যোগ করতে হবে না। মশলা এবং মাংস থেকে যে পানিটা বেরিয়ে আসবে তাতেই মাংসটা কষানো হয়ে যাবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। ঢাকনাটা খুলে মাংসটা একবার নেড়ে দিচ্ছি। দেখুন মাংস থেকে অনেকটাই পানি বেরিয়ে এসেছে। আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 5 মিনিট পর দেখুন মাংসটা কষে তেলটা উপরে উঠে এসেছে। যোগ করছি 1/2 কাপ পরিমাণ মটরশুঁটি। আবার একটু নেড়ে নিচ্ছি। হাতের কাছে মটরশুঁটি না থাকলে এটা না দিলেও চলবে, তবে দিলে টেস্টটা অনেক ভালো আসে। এখন কেটে রাখা বাঁধাকপি থেকে কিছুটা বাঁধাকপি দিয়ে নাড়ানি দিয়ে আলতোভাবে নেড়ে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। আবারও কিছুটা বাঁধাকপি যোগ করছি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর নাড়ানি দিয়ে 1 পাশ থেকে বাঁধাকপিগুলো মেশাতে হবে।
এভাবে নিচের বাঁধাকপিগুলো উপরের দিকে এবং উপরের গুলো নিচের দিকে দিয়ে দিতে হবে। তারপর বাকি বাঁধাকপিটাও পাতিলে দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণে বাঁধাকপিটা নরম হয়ে যায় এবং তা মেশাতে সুবিধা হয়। 2 মিনিট পর আবারও আগের মতো এক পাশ থেকে নাড়ানি দিয়ে নেড়ে বাঁধাকপিগুলোকে নিচের মাংস এবং বাঁধাকপির সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। চুলার আঁচটা শুরু থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে থাকবে। আমার সব মশলা যোগ করা হয়ে গেছে। এখন আপনাদের যা করতে হবে, 5-7 মিনিট পরপরই ঢাকনা খুলে এভাবে বাঁধাকপিটাকে নেড়ে দিতে হবে, যাতে করে নিচের দিকটায় লেগে না যায়। নিচের দিকটায় লেগে যদি পোড়া গন্ধ এসে যায় তাহলে কিন্তু খেতে আর একদমই ভালো লাগবে না। কোনো প্রকারের এক্সট্রা পানি যোগ করার কোনোই প্রয়োজন নেই, কারণ বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হবে, সেই পানিতেই মাংস এবং কপিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আপনাদের কাছে বড় কড়াই থাকলে তাতেও এই রান্নাটা করতে পারেন। আমি একটু লবণ ঝালটা টেস্ট করে নিচ্ছি। আমার কাছে মনে হয়েছে সামান্য পরিমাণ লবণ যোগ করতে হবে। আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী লবণ ঝালটা অ্যাডজাস্ট করে নেবেন। এভাবে 30-40 মিনিট রান্না করার পরে দেখবেন পাতিলের পানিটা শুকিয়ে গেছে, পাতাকপি থেকে আর পানি বের হচ্ছে না এবং পাতাকপির রঙটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তখন অনবরত নেড়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে। রঙটা যখন ঠিক এরকম থাকবে তখন চুলা বন্ধ করে নামিয়ে নিচ্ছি। আশা করি আমার আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন এবং এই শীতে বাসায় এই রান্নাটা একবার ট্রাই করে দেখবেন। আমার এই রেসিপি অথবা অন্য যে কোনো রেসিপি যদি আপনি বাসায় ট্রাই করে থাকেন, তাহলে আপনার রান্নার ছবি সহ আপনার অভিজ্ঞতা শেয়ার করতে পারেন আমাদের ফেসবুক কুকিং গ্রুপ ইজি রেসিপি বিডিতে। গ্রুপের লিংকটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আজ তাহলে এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন সহজ কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।